ক্ষমতা হস্তান্তর করেনি, এটাই আমাদের ইতিহাস। এই দেশে আওয়ামী লীগই প্রথম প্রধানমন্ত্রীর অফিস থেকে বিচ্ছিন্ন করে নির্বাচন কমিশনকে একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলছে। সেই স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করছে, এতে তাদের গাত্রদাহ হচ্ছে কেন? সাংবাদিকরা আছেন, আমি যে এসব বলছি রাজনৈতিক বক্তব্য, তারা জানতে চান যে জাতীয় পার্টি বাতিল হয়েছে, এর বাইরে আপনারা আর কতটা আসন থেকে আপনাদের প্রার্থীরা প্রত্যাহার করে নিচ্ছে? আমরা যতটা নেব, আমরা আমাদের সভাপতি চিঠির মাধ্যমে প্রত্যাহার করে নিতে পারেন, সেটা আমরা নির্বাচন কমিশন থেকে জেনেছি। তো এখন সেটা মেনে আমরা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছি। প্রত্যাহার নির্বাচনের সবকিছু যথারীতি এগিয়ে চলছে। এই নির্বাচনকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দল বিভিন্ন তারা একে ভাগাভাগি নির্বাচন, এই নির্বাচনে 2260 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে, সেটা ভাগাভাগি নির্বাচন কেমন করে? যে নির্বাচনে 28টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে, সেটা ভাগাভাগি নির্বাচন কেমন করে? সরকার পদত্যাগ করে নির্বাচন, পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে এটা নিয়ম নয়। পৃথিবীর সকল রাজনৈতিক সকল গণতান্ত্রিক দেশে নির্বাচনের সময় ইনকামবেন্সি ক্ষমতা থাকে।